জনাব ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ মুসলিম লীগের 48তম পূর্ণ গঠন দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রবীণ রাজনীতিবিদ জনাব আব্দুল আজিজ হাওলাদার, আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা বিশিষ্ট রাজনীতিবিদ কাজী আব্দুল খায়ের, মুসলিম লীগের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। মুসলিম লীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন। মুসলিম লীগের যারা বক্তৃতা দিয়েছেন তারা সুন্দর কথা বলেছেন, মুসলিম লীগ সম্বন্ধে বলেছে আজকে কেন মুসলিম লীগের 48তম পূর্ণ গঠন দিবস আলোচনা। এটা তো 48তম জন্মদিবস না, তাহলে নিশ্চয়ই এর পিছনে কারণ আছে, সেটা ব্যাপারে বলেন। 1972 সালে শেখ মুজিবুর রহমান এই মুসলিম লীগকে বাতিল করেছিল, এই কথাটা সুস্পষ্টভাবে মুসলিম লীগের নেতাদের বলা উচিত ছিল। এবং 1976 সালে জিয়াউর রহমান মুসলিম লীগকে রাজনীতি করার জন্য আবার অনুমোদন দিয়েছিল এবং রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা ছিল, সত্য অবশ্যই বলতে হবে। এদেশে যখন একদলীয় শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল, বাদশাহ হয়েছিল 1975 সালে, পাঁচতলা পেপার ছাড়া সমস্ত পেপার বন্ধ করে দিয়েছিল। 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, এটা স্মরণ করতে হবে। 1974 সালে শেখ মুজিবুর রহমানের সময় দুর্ভিক্ষ হয়েছিল, 30,000 জাসদের কর্মী হত্যা করা হয়েছিল, মানুষ ঘরে থাকতে পারত না, সে সময় দুর্নীতি হয়েছিল, এটাও বলতে হবে। আমরা বলতে চাই আমাদের এক, আমি ন্যাশনাল পিপুলস পার্টির চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী সমন্বয় জোটের প্রধান সমন্বয়ক, 11টি দল নিয়ে, রাজনৈতিক দল নিয়ে আমাদের এই জাতীয়তাবাদী সমন্বয় জোট। আমরা একদফা আন্দোলনে বিএনপির সাথে একদফা আন্দোলনের রাজপথে যুগপৎ আন্দোলন করছি এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে মুসলিম লীগও একদফা আন্দোলনে যুগপৎ আন্দোলন করবে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এই জন্য আমার দল থেকে, আমার জোট থেকে মুসলিম লীগকে অভিনন্দন জানায়। সংগ্রামী ভাইরা, আমার আমরা কেন আন্দোলন করছি? এদেশের নির্বাচনে তিনটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, 1991, 1996 এবং 2001 সালে। সব নির্বাচনে টুকটাক কিছু থাকতে পারে, কিন্তু 2014 সালের মতো নির্বাচন হয় নাই, 153টা বিনা ভোট হয়েছিল। 2018 সালে আমি নড়াইলের সংসদ সদস্য ভানের প্রার্থী ছিলাম, আমি জানি আমার ভোট কিভাবে দিনের ভোট হাতে নাগাত করছে। কেন আমরা তত্ত্বাবধায়ক চাই? এটা ঠিক না যে আওয়ামী লীগ যেটা হবে মানুষ অন্য বিশ্বাস করতে পারবে না। বিএনপির সময় তিনবার নির্বাচন হয়েছিল, 91তে বিএনপি হয়েছিল এবং 96তেও নির্বাচন হয়েছিল। যদি 96তে নির্বাচন সুষ্ঠু না হতো আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারত না, আওয়ামী লীগ বর্তমান শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হতো না এবং 2001 নির্বাচন সুষ্ঠু হয়েছিল, সেই কারণে খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হয়েছে। তারপরে যে নির্বাচন 14 এই সরকারের অধীনে 14 এবং 18 সালে যা হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। আমরা চাই মানুষের ভোটের অধিকার, মানুষ ভোট দিতে পারুক, মানুষ কথা বলতে পারুক, মানুষের ক্রয় ক্ষমতা বিশেষ সীমিত থাকুক। 14 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, তার টাকা
এটা আওয়ামী লীগের পরিবারের টাকা না, আমার আপনার জনগণের টাকা, অবশ্যই সেটা হস্তান্তর হবে। জনগণ যাকে ভোট দিবে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার 1996 সালে 77 দিন হরতাল করেছিল এবং বাংলাদেশের বাঙালিদের মুসলমানদের ধর্মীয় দিয়ে অনুষ্ঠান আমরা যখন রোজা রাখি নামাজ পড়ি তার ভিতরে হরতাল হয়েছিল, এটা স্মরণ রাখতে হবে। মুসলিম লীগ এক ঐতিহ্যবাহী সংগঠন, আপনারা এমন কাজ করেন যাতে দেশের স্বাধীনতা থাকুক, দেশের সার্বভৌমত্ব থাকুক, মানুষের ভোটের অধিকার থাকুক, মানুষ কথা বলার স্বাধীনতা থাকুক, দেশের টাকা দেশে থাকুক, মানি লন্ডারে না হোক, শেয়ার বাজার টাকা লুট না হোক, বুম না হোক, খুন না হোক, সেদিকে আপনাদের থাকতে হবে। আমরা আশা করব যে আমরা মুসলিম লীগের সাথে কাঁধে কাঁধ মিলে রাস্তায় সক্রিয় ভাবে আন্দোলন করে আমরা এদেশের এই ফ্যাসিস্ট সরকারকে অবশ্যই পরাজিত করবো এবং মানুষের পরিণতি করার জন্য চেষ্টা করব। এখানে যারা আছেন অত্যন্ত অভিজ্ঞ লোক, রাজনীতিতে অভিজ্ঞ লোক, শিক্ষা দীক্ষা অভিজ্ঞ লোক, আগে আপনারা দেশ বাঁচান, তারপর কে ক্ষমতায় যাক, ক্ষমতায় গেলে কি করবে সেটা পাতামুর পরে দেখবে। আপনার নিশ্চয় আমি এটা চান না এই দেশ আর একটা ভারতের অঙ্গরাজ্য হোক, আর একটা গণরাজ্য হোক, বাংলাদেশের মুসলমানরা না এই তকবীর আল্লাহ হু আকবার বলাটা বন্ধ হয়ে যাক, এটা নিশ্চয় মুসলিম লীগ চাবে না, আমরাও চাবো না, অবশ্যই আপনারা আন্দোলন ঝাঁপিয়ে পড়ো। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, মানুষের একমাত্র মৌলিক যতগুলো অধিকার আছে তার ভিতর ভোটের অধিকারটা দেয় একটা অত্যন্ত কঠিন একটা অধিকার। আমি কাকে ভোট দেব, আমি যে দেখি যে আমার ভোট হয়ে গেছে, আপনার ভোটে যা লাগবে না, ভোটের স্টেশনে তা যা লাগে সব ভোট পূরণ হয়ে গেছে, এটা তো আমরা চাই না। এই জন্য তো আমরা 1971 সালে যুদ্ধ করিনি, তাহলে পাকিস্তান তো ভালো ছিল, আমরা কেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম? কারণ আমাদের মৌলিক অধিকার গুলো পাকিস্তান খর্ব করছিল, আমাদের ভাষার ব্যাপারে খর্ব ছিল, আমাদের অধিকারের ব্যাপারে খর্ব ছিল, আমাদের উন্নয়নের ব্যাপারে খর্ব ছিল, যেটা আমরা সম্মানিত প্রাপ্য সেটা পাচ্ছিলাম না। আমি দীর্ঘায়িত বক্তৃতা দিতে চাই না, কিন্তু এই সরকার যা করছে আপনারা ভালো করে জানেন, 14 লক্ষ কোটি টাকা পাচার করে ফেলেছে, মানুষকে 40 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে, কারো কারোর বিরুদ্ধে 286টা মামলা, এমন লোকের নামে মামলা দিয়েছে যেন মারা যাইয়ে হাড়ও পচে গেছে। আপনি সেরকম চান? সেটা তো নিশ্চয়ই চান না। আমাদের দেশ বাংলাদেশ আমার, বাংলাদেশ আপনার, বাংলাদেশ বাঙালিদের মুসলমানদের, এই দেশটাকে রক্ষা করা আমার আপনার পবিত্র দায়িত্ব, শুধু না ইমানীয় দায়িত্ব। আপনাদের ক্লিয়ার বলতে চাই, এই শেখ হাসিনার আন্ডারে বাংলাদেশে আর কোন ইলেকশন হবে না, হতে দেওয়া হবে না। এদেশে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে, প্রয়োজন বলে আমরা বলব যদি নির্দলীয় নিরপেক্ষ সরকার এদেশ সরকার যদি বাধ্য না করে জাতিসংঘকে আহ্বান করব যে জাতিসংঘের মাধ্যমে এদেশে নির্বাচন হবে। বিশ্বের অনেক দেশে জাতিসংঘের মাধ্যমে নির্বাচন হয়েছে, 14 লক্ষ কোটি টাকা পাচার হয় আর খালেদা জিয়াকে জামিন দেয় না, তার 2 কোটি টাকা এখন 8 কোটি টাকা হয়েছে। চোর গুন্ডা বদমাশ ন্যাপিস মানি লন্ডারিং সবাই জামিন হচ্ছে, 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জামিন হয় না। এদেশে মুসলমান আমরা আমাদেরকে বিশ্বাস রাখা উচিত, দেলার হোসেন সাইদির মতন লোকের জামিন হয় না, কেন হয় না, কারা এই দেশে দিচ্ছে এটাও আমাদের চিন্তা করা দরকার। আপনাদের মুসলিম লীগ আমাকে দাওয়াত দিয়েছে, আমি কৃতজ্ঞতা
বোধ করছি এবং আমাকে আমি এদের নিজেকে সম্মানিত বোধ করছি। আমি মুসলিম লীগকে আবারও আহ্বান করব সব কিছু ভুলে যে রাজপথে নেমে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে এবং দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এই প্রতিশ্রুতি দিয়ে, এবং যতদিন পর্যন্ত নির্বাচন না হয় আমরা ন্যাশনাল পিপুলস পার্টি সমমনা দল সহ বাকি 36টি দল রাজপথ থাকবে। ইনশাল্লাহ এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে, খালেদা জিয়া মুক্তি পাবে, সকল রাজবন্দী মুক্তি পাবে এবং শেখ হাসিনা অবশ্যই বিদায় নিতে হবে। খোদা হাফেজ।